চিকিৎসা অবহেলায় শিশু রাইফার মৃত্যুর অভিযোগের মুখেই রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে অভিযান চালান ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে গঠিত র্যাবের ভ্রাম্যমান আদালত হাসপাতালের ল্যাবে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও ব্যবহৃত কেমিক্যাল পরীক্ষা নিরীক্ষা করেন এ সময় হাসপাতাল ও ল্যাব পরিচালনায় অনিয়মের প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত এমনকি ড্রাগ লাইসেন্স না থাকার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকে ম্যাক্সে অভিযানে পরিদর্শনে যে অসঙ্গতিগুলো আমাদের কাছে ধরা পড়েছে তার প্রথম হচ্ছে পেথোলজি লেবে পেথোলজি ল্যাবে কয়েকটা বিষয় দক্ষ জনবল নেই একটি বিষয় কারণ এখানে কোনো বায়োকেমিস্ট নেই কোনো মাইক্রোবায়োলজিস্ট নেই এবং এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এমন ব্যক্তিরাও কিন্তু এখানে টেস্টে কাজ করছে সুতরাং এইটি আইন যেমন করতে পারে না দ্বিতীয়ত হচ্ছে সায়েন্টিফিকলিও করতে পারে না আর অপারেশন থিয়েটারে আমরা কিছু আইটেম ওষুধ পেয়েছি যেগুলো হচ্ছে অনুমোদনহীন ওষুধ এগুলোর কোনো সোর্স আসলে কোনো অথেন্টিক না তো মূলত এই সমস্ত কারণেই এই প্রতিষ্ঠানটিকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি দিনের দিনের দেওয়া হয়েছে এই মধ্যে তারা বিষয়গুলি করবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার জের ধরে জরুরি বৈঠক ডাকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বৈঠকে নগরীর সব ক্লিনিকে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় এতে একাত্মতা জানায় বিএমএ মালিকদের এমন ঘোষণার পর হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হন অনেক রোগী ও তার স্বজনরা এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন তারা ট্রিটমেন্ট করার জন্য গিয়া দিছিল এখন চিকিৎসা করার জন্য এরা বলতে ধর্মঘট রাখছে বলতেছে আমাদের রোগী মরে যাচ্ছে এই সমস্যা প্রয়োজন আমরা মামলা করেন ভোগান্তির তো আর শেষ নাই আমরা আছি থেকে কোথায় এখানে নম্বর নিয়েছে বাইরে এসে ঢুকতে দিচ্ছে না এই সে বিভিন্ন এগুলো কি গত উনত্রিশে জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় ম্যাক্স হাসপাতালে মারা যায় শিশু রাফিদা খান রাইফা এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় শনিবার ডাক্তার দেবাশিস সেনগুপ্তকে চাকরি থেকে অব্যাহতি এবং চিকিৎসক সুব্রদেবকে কারণ দর্শনের নোটিশ দেয় ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ সময় সংবাদ চট্টগ্রাম